যে এবাদতে কষ্ট বেশি ও এবাদতে সওয়াব বেশি। সবাই জানি কোরআন পড়তে গেলে যদি বেঁধে বেঁধে যায় তাহলে ডাবল সওয়াব হয়। কোরআনের এই ময়দানে এসে যদি শুনতে আপনার কষ্ট হয়, আপনি বিশ্বাস করবেন আপনার ডবল সওয়াব হবে। সুতরাং আজকে যারা এই প্রচণ্ড রোদে বসে আছেন, দিনের সব কাজ বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দিনটা যেন ইবাদত হিসাবে আমাদের খাতায় লিখে দেন, বলেন আমিন। এটা আমাদের জীবন একটা ইবাদত বা নিয়ামত, এটা সবাইকে আল্লাহ দেয় না। নবীজি বলেন মাইয়ারিদিল্লাহু খায়রায় ফাকিহু ফিদ্দিন, আল্লাহ যাকে ভালোবাসেন পছন্দ করেন তাকে এই দিনের কোরআনের জ্ঞান দান করেন। যাকে সম্পদ বেশি দেওয়া হয় ওর হিসাব আল্লাহ কিয়ামতে বেশি নেবে, এই জন্য ওই মানুষকে আল্লাহ ভালোবাসে এ কথা বলা যাবে না। আল্লাহ ভালোবাসে ওই লোকটাকে যে লোকটাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে এবং এর উপরে আমল করার তৌফিক দিয়েছেন। কোরআন কারিম জানিয়েছে ওয়াইদিন তাআদানা রব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমে আল্লাহ বলেন আমি মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছি, একটা এলান শোনো। ভালো করে খেয়াল করে আন্না আল্লাহ নিজে যেন মাইক হাতে নিয়ে নেমে পড়েছেন ময়দানে, যে একটা ঘোষণা শোনো, একটা এলান শোনো, যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো ওটা জীবনে আমি আরো বাড়িয়ে দেব। এটা যেহেতু নিয়ামত মনে করছেন, প্রতিটি অক্ষরে কিছু না হলেও দশটা করে নাকি হবেই। এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে, হয়তো নেকি শব্দ শোনার পরে এখন কদর মনে হচ্ছে না, মর্যাদা কি এটা বুঝতে পারছি না, চোখ বন্ধ হয়ে গেলেই মানুষ টের পাবে টাকার মতো এটা দরকার হবে। এমনকি চোখ বন্ধের পরে মানুষকে একটা নেকি দিতে তার মা পর্যন্ত রাজি হবে না। সূরা আবাসার তাফসীরে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ওই কঠিন ময়দানে সর্বপ্রথম মানুষ পালাবে, তার ভাইকে দেখলেই পালিয়ে যাবে, এরপরে তার মাকে বা পালাবে, তার বাপ, তার সন্তান, তার স্ত্রী, তার বন্ধু বান্ধব, এরপরে আত্মীয় স্বজনের নাম আছে। দিনাজপুরবাসী যদি মাথায় চিন্তা ভাবনার শক্তি থাকে ভাবেন তো, এই যে মানুষগুলোর নাম বললাম এরা কিয়ামতের দিন আগে পালাবে এটা আমি বানালাম, কে বলেছেন বলেন বলেন, আল্লাহ জানাচ্ছেন এই যারা পালাবে এরা পালিয়ে যাবে। এই দেশে যদি কোনো পীর বলে যে কিয়ামতে তোর কোনো চিন্তা নেই আমি আসি, আল্লাহর কসম ওটা মিথ্যা কথা ভণ্ড, কিয়ামতে বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। আপনার মা যদি বলে যে আমার বিয়ে হয়নি তোরে পাবো কোথায়, কসম করে কোরআন হাতে নিয়ে বলছি হাজার হাজার ভণ্ড পীরেরা ওই দিন বলবে যে আমি পীরই ছিলাম না, তুই কে। আর যারা আজ ঘোষণা দিচ্ছে এই দেশে, বিশেষ করে রংপুর রাজশাহী এই দুই বিভাগে এগুলো বেশি, কারা কারা ঘোষণায় দিয়ে ফেলেছে কিয়ামতে এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মরিদ নিয়ে সোলো গান দিতে দিতে উঠবে, কোথায় পেয়েছেন ভণ্ডাম। কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর কাছে দাঁড়াবে স্রেফ একা একা, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম ১৬ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠার ১৫ নম্বর লাইনের শেষ নম্বর রুকুর ৯৫ নম্বর আয়াত তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ একা একা, কয়জন করে। তা আপনি যে বললেন ষোলো গান দিতে দিতে লক্ষ লক্ষ মানুষ নিয়ে হাজির হবে, কোথায় পেয়েছেন, এটা কোরআনের সাথে মেলে না। কোরআনের সাথে যেটা মিলবে না বুঝতে হবে ওর ভেতরে ধান্দা আছে, কথা বলেন।
সুতরাং এ বাটপারি করে যারা খাচ্ছেন থামেন, ওটা ইসলাম না। মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছেন। হ্যাঁ, অনেক শিক্ষিত মানুষ এখন যুবকেরা কিন্তু বুঝে ফেলেছে, এরা চিন্তা করছে একে খাওয়ানোর চাইতে ছাগলকে খাওয়ানো ভালো, কারণ ওরে খাওয়ালে ওর জহবার পেট ছাড়া কিছুই পাওয়া যায় না, আর ছাগলকে খাওয়ালে অন্তত গোশত পাওয়া যাবে। এদেশের অধিকাংশ দরবার, আমি দরবার বিরোধী না, পীর বিরোধী না, কিন্তু যেই জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। পীর তো ভালো জিনিস, পীর মানে শিক্ষক, মোয়াল্লিম, ওস্তাদ, আপনি যেটা জানেন না তার কাছে জেনে নেবেন। কিন্তু এই নাম নিয়ে আজ যে ভণ্ডামিগুলো চলছে এগুলো কাটাবে কে? এই জন্য সতর্ক করার জন্য বলছি, এই পৃথিবীতে পীর ওই লোকটা আপনি যেটা জানেন না ইসলামের তার কাছে শুধু জেনে নেবেন, এইটাই। তার কাছে গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে, গা পাটি পা লাগবে, এগুলো সব ওই ভণ্ডরা বানিয়েছে। মানুষ কোথায় খরচ করবে টাকা পয়সা? এ তালিকা আল্লাহ নিজে বানিয়েছে 1500 বছর আগে। কত বছর? আপনি এখন তালিকা বানাবেন কি করে? قل ما أنفقتم من خير فللوالدين والأقربين إلى آخر آية سورة البقرة 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতটা তাফসীরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন উপায় করি, আমি কামাই করা শিখেছি, আমি ইনকাম করি, এখন এই টাকা আমি সর্বপ্রথম খরচ করব কোন জায়গায়? এদেশের কিছু নিয়ম আছে, আগে ফসল ফললে কোনো গাছে যদি লাউ ধরে পেয়ারা ধরে আগে দিয়ে আসে হুজুরের বাড়িতে মসজিদে খানকায়, কোথায় পেয়েছেন বাটবে? সর্বপ্রথম আপনি খরচ করবেন কোন জায়গায়? তালিকা দিচ্ছে আল্লাহ, কে? কুল মান ফাকতুম মিন খায়রিন, পৃথিবীতে যত ভালো কাজ আছে ভালো ভালো জায়গায় তোর ইনকামের টাকা খরচ করবি, যত ভালো কাজ দুনিয়ায় আল্লাহর দৃষ্টিতে ফালিলে ওয়ালিদাইন, মা বাবার জন্য। দিনাজপুর বাসিয়ে তালিকা কি আমি বানালাম? এই বলেন, আপনার জীবনের প্রথম ইনকাম, প্রথম টাকা আগে মায়ের হাতে বাবার হাতে দেওয়া লাগবে। আর আমরা দিয়ে আসি মসজিদে মাদ্রাসায় খানকায় এতিমখানায়, কয় এখানে তো এ নাম আল্লাহ কোরআনে দেয়নি, সর্বপ্রথম যার নাম দিয়েছেন সেটা আমার মা। নবীজি জানিয়েছেন পৃথিবীর ময়দানে কে যদি মার বাবার জন্য টাকা পয়সা খরচ করে কিয়ামতে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। এই যে শীত চলে গেল, মায়ের ঘরে একটা কম্বল কিনে দেওয়ার টাকা ওর হাতে হয় না, আর গরু কিনে নিয়ে যাচ্ছে সে বরিশালে, ওর মুখে মারা দরকার। তাহলে সর্বপ্রথম আল্লাহ তালিকা দিয়েছেন কার নাম? আরো জোরে মুসলমান ভাইরা, মায়ের জন্য কেউ যদি পান কিনে দেয়, আল্লাহর কসম ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করা স্বভাব হয়। নবীজি জানিয়েছেন কেউ যদি গরিব মানুষ হজ করতে আসতে না পারে, সে যেন মায়ের দিকে তাকায়, মায়ের দিকে বাবার দিকে তাকালে মহব্বতের নজর দিয়ে একটা নফল হজের স্বভাব হয়। এখন 7.5 লক্ষ টাকা লাগছে হজ করতে, তাও সিরিয়াল দেওয়া লাগে 1 বছরে। মায়ের নজর যদি একবার আপনি পান, ভালোভাবে যদি দৃষ্টি দিতে পারেন, নবীর এই কথা মিথ্যা হবে না, আপনার আমল নামায় কিয়ামতে হাজার হাজার নফল হজের সওয়াব দেখতে পাবেন। কোন পীর সাহেবের দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব হবে? কোরআন হাদিসে কোন জায়গায় আছে আপনি বলেন? যে জায়গা আসল ও জায়গা গুলো চিনি না, আন্দাজে দৌড়াচ্ছি। দ্বিতীয় তালিকায় নাম আছে আল আকরাবিন, নিকট আত্মীয় যারা তাদের জন্য। এ পৃথিবীতে মানুষের সবচাইতে বেশি নিকটে থাকে তার বউ। কথা বলছেন?
এজন্য বর জন্য সন্তানের জন্য পরিবারস্থ লোকদের জন্য যদি হালাল ভাবে কেউ খরচ করে ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে না। আমরা এই সমস্ত জায়গায় কৃপণতা করি, কিপটামি করি, আর যেখানে দেওয়া দরকার নেই, যে লোকটা মরে পড়ে আছে 50 বছর, সে নিজের চিন্তায় নিজে বাঁচে না, তার কবরে যে বিভিন্ন জিনিস দিয়ে পাগল পাড়া হয়ে যাচ্ছে, যে তালিকা বলছে। এরপরে আছে এতিম, মিসকিন, অসহায়, এবনে সাবিল, এরকম প্রায় 7টা লোকের তালিকা আছে। আপনি বলেন তো মা বাবা স্ত্রী সন্তান বন্ধু বান্ধব প্রতিবেশী এরপরে নিকট আত্মীয় স্বজনের ভেতরে যারা আছে তারা, এরপরে এতিম মিসকিন অসহায় 13টা মানুষের নাম দেখবেন। এ 13টা সিরিয়ালের ভেতরে একটা নামও তো আমি কোনো পীর সাহেবের নাম পালাম না, আপনি কোথায় পেয়েছেন? এজন্য পৃথিবীর ময়দানে কে যদি মা বাবার জন্য খরচ করে, নবীজি বলেন ওই টাকা কিয়ামতের দিন আল্লাহর হিসাব নেবে না, ওটা দান করা সাদগা করার মতো সওয়াব আপনার আমল নামায় উঠতে থাকবে, বলেন আমিন। এত মহাব্বতের জিনিস মায়ের কথা বাবার কথা কোরআনে হাদিসে আছে, কিয়ামতে এই মহাব্বতের মা পর্যন্ত সন্তান 500 বছর পড়ে থাকবে, মুখের ওপরে লাথি দিয়ে বলবে কে তু, আমার বিয়ে হয়নি তোরে পাবো কোথায়। তাহলে এখান থেকে শিক্ষা কি, মা বাবার সাথে ভালো ব্যবহার করে আখেরাতের পুঁজি তৈরি করে নেবেন, কিন্তু তার উপরে ভরসা করে থাকা যাবে না। মায়ের ওপরে যদি নেকির ভরসা না করা যায় দুনিয়ায় আর কার ওপরে করা যায়, আপনার বিবেকে কি বলে বলেন? না, নেই, কেউ নেই। এজন্য কেউ কিয়ামতে এগিয়ে আসবে না। আজকের এই ময়দানের জেনে কি কামাই হবে, কিয়ামতের ময়দানে ওইটা আপনার কাজে লাগবে। আল্লাহ এজন্য মাইক হাতে নিয়ে বলছে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তোদের জীবনে এই নিয়ামত আমি আল্লাহ আবার ফিরিয়ে দেব, বলেন আমিন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি কুফরি করো এ নিয়ামতের যদি মর্যাদা না দাও দাম না দাও, 1 বছর পরে এখানে এইটা অনুষ্ঠান হচ্ছে, একে প্রতিদিন হয়, এখানে 34 বছর লেখা আছে, বছরে একবার কোরআনে কারিম শোনার জন্য মানুষ এলাকা থেকে এখানে জড়ো হয়, এটা যদি কেউ মর্যাদা দিতে না চায় দাম না দেয় ষড়যন্ত্র করে ওকে আল্লাহ আজাবে ফেলবে, এটা কোরআনের নির্দেশ। আমরা বরদোয়া করি না, আমি কিন্তু মোসাফির অবস্থায় আছি, মজলুম অবস্থায় আছি, অসুস্থ হয়ে আছি, আর নবীজি বলেছেন মজলুম অসুস্থ মোসাফির তিনজনের দোয়ায় কবুল হয়। আমি যাই হয় না কেন, তিনটা গুণই যেহেতু এই মুহূর্তে আমার ভেতরে আছে, এমন কোন কথা মুখ দিয়ে বের করাবেন না যেটা আল্লাহর দরবারে আমার কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তেলাওয়াত করেছি সূরা দোখান 4টা আয়াত, যেহেতু সামনে রমজান মাস এই হিসাবে এই আয়াতগুলো আমরা পড়লাম, আমরা দেখি কোরআন আমাদেরকে কি জানাতে চায়। জবান খুলে দিয়ে শয়তান যদি আশপাশে থাকে ওকে তাড়ানোর দোয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরায়ে দোখান, দোখান শব্দের শাব্দিক অর্থ ধোয়া, কি বললাম, এখান থেকে তাদখিন, তার মানে এই যে বিড়ি, বিড়ি যারা খায় এই যে ধূমপান বলা হয়, এর আরবি শব্দ তাদখিন, দোখান থেকে এসেছে। ধম মানে ধোয়া, পান মানে খাওয়া, ধোয়া যারা খায় তাদেরকে আমরা ধূমপেয়ী বলি। অনেকে খাওয়ার জন্য এটা ফতোয়া বানিয়েছে যেটা হারাম না, এটা মাকরুহ,
না এটা কয়েক দিক থেকে হারাম হওয়ার জন্য আমি মাসলাটা বলি, এই ভালো করে খেয়াল করে, কোন জিনিস হারাম হওয়ার জন্য তিনটা শর্ত লাগে, কয়টা বলেন বলেন? এই তিন কারণের যে কোনো একটা কারণ যদি পাওয়া যায় ওইটা হারাম। ওইটা কি? এক নম্বরে ওইটা নাপাক হওয়া লাগবে, বুঝলেন? দুই নম্বরে ওটা অশ্লীল হওয়া লাগবে, তিন নম্বরে ওটা ক্ষতিকারক হওয়া লাগবে। হয়তো ধূমপান যারা করেন, বিড়ি সিগারেট খান, হয়তো এটা নাপাক না। দুই নম্বরে এটা অশ্লীলতাও ছড়াচ্ছে না, তিন নম্বরে এটা কিন্তু ক্ষতিকারক। কথা বলেন এখন, সবচাইতে বেশি ক্ষতি হয় মানুষের লাঞ্চের। পৃথিবীর কোন খাবারে আমি আজ পর্যন্ত লিখা দেখি না যে এটা খেলেই মানুষ ক্যান্সারে মরবে, শুধু বিড়ির উপরে লিখা। এই জন্য তাদখিন নামে, ধূমপান নামে, দোকান নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। আল্লাহ বলেন হামিম, এর অর্থ কেউ জানে না, যদিও কোন কোন তাফসিরে মুফাসসির লিখেছেন এটা নবীজির নাম। বিশ্ব নবীকে পুরা কোরআনে আল্লাহ সাতটা নাম ধরে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন, ইয়াসিন, তহা, মোহাম্মদ, আহম্মদ, আবদুল্লাহ, মুজাম্মিল আর মুদাসির। এই সাতটা নামে তাকে কোরআনে ডাক দিয়েছেন হামিম, এটা নবীর নাম। কেউ কেউ বলেছে, কেউ কেউ বলেছে না, এটার অর্থ আল্লাহ শুধু জানে আর কেউ জানে না। অল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন স্পষ্ট কিতাবের কসম। কিসের? কোরআনে কারিম কিন্তু স্পষ্ট, অথচ এখানে হাজারো মুসলমান বসে আছে, আমাদের কাছে কোরআন স্পষ্ট না অস্পষ্ট? এখানে কত মানুষ আছে যাদেরকে সূরা ইখলাস ধরলেও চারটা আয়াতে চারটায় ভুল বলবে, বলে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এখানে সামাদ আছে না সমাদ আছে? সোয়াদ মুখ গোল করে বলতে হয়। কেউ যদি বলে আল্লাহু সামাদ, হে আল্লাহ তোমার কোনো অভাব নেই, আপনি মুখ গোল না করে সিনের মতো বললেন আল্লাহু সামাদ, হে আল্লাহ তোমার অনেক অভাব, এটা তার উপরে একটা এলজাম দেওয়া, তোহমত দেওয়া, দোষারোপ করা হচ্ছে না? এজন্য কোরআন আমাদের কাছে স্পষ্ট নেই, পড়ার ক্ষেত্রে নেই, বসার ক্ষেত্রে নেই, আমল করার ক্ষেত্রে নেই, প্রচার করার ক্ষেত্রে নেই, কোন জায়গায় কোরআন আমাদের কাছে স্পষ্ট না। এই জন্য অনেক মানুষ এই ধান্দায় আছে যে জানি না তাই মানি না। না না, কান খাড়া করে শোনেন দিনাজপুরবাসী, ইসলামের কোন বিধান যদি আপনি জানেন কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কয়টা বলেন বলেন? কারণ জানাও ফরজ, মানাও। জানার ফরজ আপনার আদায় হয়ে গেছে, মানার ফরজ আপনার আদায় হয়নি, এই জন্য একটা গুনাহ হবে। কেউ যদি বলে আমি জানিও না মানিও না, আপনি ডবল গুনাহগার। আপনি জানেন না কেন? এই কথা বলেন না কেন? আপনি জানেন না কেন? এটা আপনার অপরাধ। এ জানার জন্যই তো আল্লাহ এটা পাঠিয়েছেন, এটা শুধু জমা খাওয়ার টাকের ওপরে রেখে দেওয়ার জন্য না। বিশ্বনবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, ওই দিনই তাকে জিব্রাইল তিন বার বুকের ভেতরে জড়িয়ে বলেছিল, বলেন ইকরা। কি বলেছিলেন? খুব ভালো করে খেয়াল করেন, এখানে শিক্ষা আছে। তিনি তিন বার বললেন বলো ইকরা, নবীজি বলেন মা না বেকারি, আমি পড়তে পারি না, পড়বো না। জিব্রাইল যখন চতুর্থ বার বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি এবার জিব্রাইলের সাথে পাঁচটা আয়াত পর পর পড়েছিলেন। এটা আলেমরা জানে না, এই আলেম নেই এখানে, এটা আপনারা জানেন কি না? পাঁচ আয়াত পর পর জিব্রাইলের সাথে নবীজি পড়লেন, অথচ প্রথম তিনবার বলেছেন আমি পড়বো না। কেন? তিনবার উনি জিজ্ঞাসা করেছিলেন ইয়াখি জিব্রাইল, হে ভাই জিব্রাইল, বারবার আমাকে বলো যে পড় পড়, কি পড়বো আমি, আমাকে তো বলা লাগবে যে কি পড়ব। যখনই তুমি বললে যে বিসমি রব্বিকা, রবের নামে পড়েন, আমি কিন্তু পড়া আরম্ভ করেছি। এটা আমার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আমি শিক্ষা দিলাম,
পড়তে বললেই পড়া যাবে না, পড়া লাগবে রবের নামে। 96% মুসলমান এখানে আমরা আছি, আমরা কি আল্লাহর নামে রবের নামে পড়তে পারছি? দায়িত্বে যারা আছে তাদেরকে আহ্বান জানাবো, আমাদের শিক্ষা ব্যবস্থায় রবের নামে পড়া কেন শুরু করা যায়। এরা রব বাদ দিয়ে যদি অন্য কারো নামে পড়া আরম্ভ হয়, ওই শিক্ষায় মানুষ শিক্ষিত হয় কিন্তু জানোয়ার হয়ে যায়। আমি এ চোখ দিয়ে দেখেছি, কেবল 7 দিন গেছে মক্তবে, এখনো আলিফ বা তাসা ভালো করে ঠিক মতো পড়তে পারে না, কোরআনের ছায়া কেবল লেগেছে। শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আমি এ চোখ দিয়ে এটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, বলবে শালা তোরে মেরেই ফেলব। এটাও ছাত্র, এটাও ছাত্র, এটা মাত্র 7 দিনে কোরআনের স্পর্শ পেয়ে এটা মানুষের মতো মানুষ হয়ে উঠছে, আর ওটা মাস্টার্স করার পরে কোরআন পায়নি, জানোয়ার হয়ে গেছে। ভার্সিটি থাকাকালীন দেখেছি অনেকে মদ দিয়ে কলি পর্যন্ত করে, অথচ পড়ছে মাস্টার্সে। বলেন তো সেই ছেলেটা কোরআন নেই, হাদিস নেই, আখেরাতের চিন্তা নেই, রবের নামে পড়াশোনার বালাই নেই, যে মদ দিয়ে কলি করে সকালবেলা, এ যদি কোনো সিয়ার পায়, ও সিয়ার থাকবে, ও সিয়ার তো গরম করে ফেলাবে। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দিলেন, যার তার নামে পড়বা না, পড়তে হবে রবের নামে। জিব্রাইল এতক্ষণ বলো না যে রবের নামে পড়ো, তাহলে তো প্রথম বেলায় আমি পড়তাম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আহ্বান জানাবে, এখানে যারা মুসলিম আছেন, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, ডিসিএস পিটিও ওসি সাহা বানাবেন, কোনো অসুবিধা নেই। আগে কোরআনে কারিমের জ্ঞানটা তাকে দিয়ে ভিতটা তৈরি করে দেন, অন্তত যেন আকাম কোকাম করে না বাড়ায়। ঝিনাইদা এক টিয়নর বাড়িতে আমি নাস্তা করছিলাম, চা দিয়েছে আমারে, পেছনে কাপ নেই, পিরিস ভাঙ্গা। আমি হেসে ফেলেছি, জ্ঞানী মানুষ তো বুঝে ফেলেছে, বলছে হুজুর কেন হাসেন, আমি বুঝেছি চা দিয়েছি পিরিস দিয়েছি কাপ ভাঙা, এই কারণে আপনি হাসছেন। অথচ গতকালকে আমি যদি একটা সই করতাম আমার 5 লাখ টাকা দিয়ে যেত, খালি সইটা করি নাই এই জন্যে টাকাটা আমি নিতে পারি নাই। পরবর্তীতে খোঁজ নিলাম কি কি, জানলাম যে ছোটবেলায় কোরআনে কারিম উনি হাফেজ, কোরআনে কারিমের হাফেজ, তাও পুরাটা অর্থ জানে না, কিছু কিছু আয়াতের অর্থ ওনার আয়ত্তে আছে। তে এই সুদে ঘুষের আয়াত ওনার মনে আছে, যে দুনিয়া একদিকে চলে গেলেও ঘুষ খাওয়া যাবে না। কোরআনে কারিম থাকার কারণে ভাঙ্গা পিরিসে মেহমানকে খাবার দিচ্ছে, তারপরও ঘুষ খায় না। আর কত মানুষ অভাবে বলতে কিচ্ছু নেই, প্রতিদিন ওর 1 লাখ টাকা না হলে পেট ভরে না। কোরআনে কারিমের আয়াত বাদ দিয়ে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি ইনকাম করে, উপায় করে, কসম আল্লাহর ওই টাকা আপনার থাকবে না। হয়তো 5 দিক থেকে বিভিন্ন কায়দায় টাকা আসবে, 8 দিক থেকে টাকা চলে যাবে। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ এই আইন দিয়েছেন, অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার নিয়ম নীতি, আমার কোরআনের আইন বাদ দিয়ে কেউ যদি ইনকাম করে, আমি আল্লাহর জীবনের আয় উন্নতি কোনো বরকত রাখবো না, দঙ্কা সংকীর্ণ করে দেব, চর্ম চোখে দেখতে মনে হবে বহু টাকা পয়সা বহু সম্মানের মালিক হচ্ছে, কিন্তু আসবে 5 দিক থেকে, যাবে 10 দিক থেকে। এ ঘোষণা কার, নাকি আয়াত আমি বানালাম? এটা যে বাস্তব সত্য, এটা যারা ইনকাম করছে অবৈধ তাদের কাছে খোঁজ নেন। বহু বড় বড় মানুষের সাথে আমার মেশা আছে, আমি দেখেছি টাকা ইনকাম করেছে কিন্তু ভোগ করতে পারে নাই। ওকে আল্লাহ মরণ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়,
আর ওই সম্পদ ওর ছেলে ওর মেয়ে ওর বউ এমন এমন জায়গায় ব্যয় করে ওর কবরের আজাব আরো বাড়ে। আয়াতের পরবর্তী কথা ছিল নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, দুনিয়া তো গেল সংকীর্ণ জীবন শান্তি থাকবে না, আর মরণের পরে লোকটা যখন উঠবে তখন অন্ধ হয়ে উঠবে। কি হয়ে বলেন বলেন, আপনার কাছে কি মনে হচ্ছে অন্ধ হয়ে কি স্বাভাবিক ব্যাপার? এটা যে কত কঠিন অবস্থা, যাদের চোখ নেই ওদের জিজ্ঞাসা করেন। কুমিল্লায় একবার খাবার খাচ্ছিলাম, পাশে এক অন্ধ, হঠাৎ বিদ্যুৎ চলে গেল রাতের বেলা, আমরা যারা সকলা চিল্লাচ্ছি ওই তাড়াতাড়ি জেনারেটর লাগান, হারিকেন নিয়ে আসে এই নালোর ব্যবস্থা করেন। অন্ধ আমার বাম হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। 2 মিনিটে আপনারা চিল্লান, অথচ 42 বছর দুনিয়া আখেরাত আমার কাছে সমান, আমি কিছুই দেখি না। কই আমি তো চিল্লালাম না, আপনি কি টের পাচ্ছেন কিয়ামতে আপনি অন্ধ হয়ে উঠবেন? শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, আলা রাব্বিলি মাহাশারতানি আমা অকদ কুনতু বাসীরা। লোকটা বলবে, রব্বুল আলামিন আমার তো চোখ ছিল, কেন আজ আমি অন্ধ হয়ে উঠলাম, আমাকে চক্ষু সমান করে দাও। আল্লাহ ধমক দিয়ে বলবে, চুপ কর, কলা কাদালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাদালিকাল ইয়াউমা তুনসা। এই না ফরমান, দুনিয়ায় তোর কাছে আমার আয়াত বলে এভাবে আলেমেরা নবীরা ওয়ারিসরা বলেছিল, তুই শোনার পরে দেখার পরে জানার পরও না জানার ভান করেছিলি, তুই যেভাবে ভুলে গিয়েছিলি আমার আয়াত আমার আইন, আজকে আমি আল্লাহ তোকে নিচেই ভুলে গেলাম। সবচাইতে বড় কঠিন হচ্ছে তাফসিরে এটা লেখা আছে, তুই যে আমার বান্দা, তুই যে আমার বান্দি ছিলি, জীবনে আমি আল্লাহর এই কুদরতি মুখ দিয়ে কোনোদিন তোর নাম হামজা আসিয়া এটা আর উচ্চারণ করব না। ও দিনাজপুর বাসী, কি মনে হচ্ছে আপনার? আপনি যদি এখনই চোখ বন্ধ হয়ে যায় ওই সময় কিন্তু সামনে, আল্লাহ যদি কিয়ামতে আপনার নাম তার কুদরতের জবান দিয়ে আর উচ্চারণ না করে, ওর মতো কপাল পোড়া আর কেউ আছে? আল্লাহ আমাদের হেফাজত করুন এরকম জীবন থেকে, বলেন আমিন। স্পষ্ট হওয়া লাগবে কোরআন আমাদের কাছে, আজ মুসলমান কোরআন পড়া তো দূরের কথা, শুনতে পর্যন্ত পছন্দ করে না। আরে ভাই মাহফিলে কি আমি বাবার কিচ্ছা কাহিনী শোনাবো? কোরআনে কারিম বোঝানোর জন্যই তো 1 বছর ধরে আয়োজন করছে, আপনি নিজেও শোনেন না, শুনতে চাই শুনতেও দেন না। আপনি তো আমার মনে হয় আবু জেহেলকে ছাড়িয়ে গেছেন, আজ আবু জেহেল জীবিত থাকলেও এরকম করতো না। নিশ্চয় আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআনকে, ফিলাইলাতিন মুবারাকা একটা পবিত্র রজনীতে, বরকতময় রজনীতে। আমরা আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম যেটা লিখেছেন সেটা পেয়েছি ইঙ্গিত হিসাবে দিয়েছেন লাইলাতুল কদর, যেটাই রমজানের 27 তারিখ আমরা মনে করি। মহান আল্লাহ এই কোরআনে কারিমকে ওই দিন নাজিল করেছেন, ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজেই সতর্ককারী। বলেন সুবহানাল্লাহ। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আল্লাহ সতর্ক করছেন কে? আরো জোরে বলেন কি বিষয়ে সতর্ক? আয়াতে 500টা শব্দ পেয়েছি আমি, একটা একটা করে আবার বলছি, ভালো করে খেয়াল করেন, আল্লাহ নিজে সতর্ক করছেন। এটা আমির হামজা শুধু অ্যাডভার্টাইজ করছে, তাই আজ পৃথিবীতে যারা তালাতালি করেন এর কথা ওর কাছে লাগান, এর এর সম্পর্কে আন্দাজে খারাপ ধারণা করেন, এটা যে কত বড় মারাত্মক অপরাধ আপনি হয়তো টের পাচ্ছেন না। এটা মা বোনদের ভেতরে রোগটা বেশি, শাশুড়ির প্রতি বৌমার ধারণা আন্দাজেই খারাপ হয়, বৌমার প্রতি শাশুড়ির ধারণা আন্দাজেই খারাপ হয়।
এই কান কথা শুনে একজনের প্রতি আরেকজন খারাপ ধারণা করে বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব লেগে কথা বন্ধ করে দেয় এরকম পরিবার নেই এই কথা বলে না কেন এরকম পরিবার যাদের আছে ওই পরিবারের নামাজ রোজা দোয়া করা সব বন্ধ একটা কবুল হবে না কারণ যাদের তালাতালি করার অভ্যাস আছে এই কান কথা শোনার অভ্যাসের কথা ওর কাছে লাগানোর অভ্যাস আছে ওদের এলাকার দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করা বন্ধ করে দেয় ইমাম মালিকের জামানা খুব ভালো করে খেয়াল করেন ইমাম মালিকের জামানায় একজন মহিলা মারা গেলেন প্রতিবেশী একজন মহিলা এসে লাশ ধোয়াচ্ছে পোশাক পায়খানা পরিষ্কার করে রানের উপরে শুধু হাত দিয়েছে হাত গেছে আটকিয়ে আর নড়ে না এলাকার ইমাম সাহেব জেনেছিলেন রায় দিলেন যে মরা মহিলা যেটা আছে ওই মৃত মহিলার চামড়া রান থেকে কেটে বাদ দিয়ে দাও এই মহিলা জীবিত এর তো আর হাত কেটে বাদ দেওয়া যায় না কয়েক ঘন্টা হয়ে গেল না ওর স্বামীরা রাজি না বলে না আমার স্বামীর স্ত্রী মারা গেছে এখন ওর চামড়া কাটবে আমরা দেব না আরেকটু বড় যিনি আছেন তাকে ডাক দেওয়া হলো সে বলছে এক কাজ করেন জীবিত মহিলার হাতটা কেটে বাদ দিয়ে দিন ওর স্বামী যখন রাজি না এই কাজ করেন এখন জীবিত মহিলার স্বামী বলছে না আমার বউ অনেক ভালো আল্লাহওয়ালা নামাজ পড়ে রোজা রাখে পর্দায় থাকে আমি এর জীবিত মানুষের হাত কাটতে দেব না আমরা এসেছিলাম উপকার করার জন্য প্রতিবেশী হিসাবে আর এখন আমাদের হাত কাটবে কি করা যায় কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে হাত খোলা সম্ভব না ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনায় থাকেন তিনি ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে ওই মহিলাকে পর্দার আড়ালে দাঁড় করিয়ে বলা হলো কি কি করেছো সঠিক কথাগুলো বলো মেয়েটা বলছে আমার তো কিছুই জানা নেই আমি তো কিছুই করি নাই আজ কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে আমার হাত খোলে না দয়া করে আমি আপনার হাত ছাড়িয়ে দেন ইমাম মালিক বলে মহিলা না অবশ্যই কিছু করেছো কারণ আমার কাছে রাডার আছে কোরআন আর হাদিসের আমি কিন্তু ধরে ফেলবো সত্যি করে বলো কি করেছো এই ভালো করে শুনবে আমাদের পরিবারে সমাজে রাষ্ট্রে এরকম কিছু হচ্ছে এই জন্য আয়াতে তাফসীরে ঘটনাটা আমি বলছি ইমাম মালিক ডাক দিয়ে বলে মহিলা যা যা বললে এর ভেতরে কিছু ফাঁক আছে নয়তো তোমার হাত আটকানোর কথা না আমি কোরআনে কারিমের আয়াত জানি অমাই আকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতান আও ওয়া ইসমান মুবিনা সূরা নিসা পাঁচ নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনের একশো বারো নম্বর আয়াতটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে নিজে পাপ করে আর এই পাপটা একটা নিরপরাধ ভালো মানুষের মাথার ওপরে চাপিয়ে দিয়ে দোষটা একটা নিরপরাধ মানুষের মাথার ওপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে এটা কিন্তু বাংলাদেশের কথা বলছি না আমেরিকায় ফাঁকা দিহেতা মালা সে যেন প্রকাশ্য প্রাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় হয়তো মানুষ সে বোঝা দেখে না যদি দেখতে পেত তাহলে কুকুরের মতো করে ঘৃণা করত আমার মনে হয় আয়াতটা যদি বাস্তবে আল্লাহ দেখিয়ে দিত এখন যে কত মানুষকে আমরা ঘৃণা করতাম এখানেও ছিল ইমাম মালিক ডাক দিয়ে বলে অবশ্যই এরকম কোন পাপ কাজ তোমার মুখের দ্বারা হাতের দ্বারা করেছো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি নবীজি বলেন এই পৃথিবীর ময়দানে ওইটাই আসল মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায় মুসলমানেরা তোমার মুখের দ্বারা অথবা হাতের দ্বারা এমন কোন কাজ করেছো যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় আটকিয়ে দিয়েছে বলো দেখি মেয়েটা যখন বলতে চায় না উনি ধমক দিলেন ভয়ে ভয়ে বলছে ইমাম সাহেব আমি একটা কাজ করেছি এই মহিলার উপর একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছি কিছুদিন আগে আমি এই মহিলার সাথে একটা মানুষকে বাড়িতে ঢুকতে দেখেছিলাম
লাশ ধোয়ানোর সময় আমার মনে ওই ধারণাটা এসেছে মহিলার প্রতি, যে উপরে উপরে তো ভালোই দেখায় তোমারে, পুরুষ মানুষ নিয়ে বাড়িতে ঢোকো, অথচ ওই পুরুষ মানুষ শুনলাম পরে যে ওইটা ওর আপন ভাইয়ের ছেলে। এখানে যারা আছেন, 14 জন পুরুষ মানুষের সাথে বিয়ে করা হারাম, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে না, কথা বলেন না কেন? একটা ফুফু তার আপন ভাইয়ের ছেলের সাথে নিজে ঘরে যাবে, বেড়াতে যাবে, কোনো অসুবিধা আছে? আপনি যে একটা মুখ দিয়ে খারাপ ধারণা নিক্ষেপ করেছিলেন, এই যে তীরের মতো বিষাক্ত হয়ে ধারণাটা ওই মহিলার চরিত্রে এসে লেগেছে, এই কারণে আমাকে আল্লাহ শাস্তি দিয়েছে, আপনি আমারে ছাড়ান, মাফ করেন। ইমাম মালিক বললেন, এই জন্যই তো বলছিলাম অবশ্যই তোমার মুখের দ্বারা বা হাতের দ্বারা এমন কিছু করেছো যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় আটকিয়ে দিয়েছে, আমার কাছে মাফ চাওয়া তাওবা করার কিছু নেই, কোরআনের যে নির্দেশ আছে ওই আইন অনুযায়ী আমি বিচার করে দেই। তাহলে এই বিচারটা কিয়ামতে আল্লাহর ডবল করে করবে না। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে কোনো পাপ কাজের শাস্তি যদি কোরআন হাদিস অনুযায়ী একবার হয়ে যায়, কিয়ামতে ওই পাপের শাস্তি মহান আল্লাহর ডবল করে দেবেন না। মেয়েটাকে ডাক দিয়ে বলে, হে মহিলা, যে খারাপ ধারণা করলে, আপনি চিন্তা করেন তো, একটা খারাপ ধারণা করার কারণে যদি পাপের শাস্তি স্বরূপ হাত আটকিয়ে যায়, আজ কত নিরপরাধ মানুষকে আপনি নিজে পাপ করে দোষ করে একটা ভালো মানুষকে ফাঁসিয়ে দিচ্ছেন, মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে বছরের পর বছরে জেলে রাখছেন, আপনাকে আল্লাহ কিছু দেখাই না? তাই ওই মহিলার মতো যদি এখন দেখানোর সিস্টেম থাকতো, হ্যাঁ এটা অবশ্যই আল্লাহ দেখাবে, মাস্ট বি, মরণের পরে কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য দেখা, যেমন ওকে দেখিয়েছে। আমাদের দেশে যদি এটা দেখানোর ব্যবস্থা থাকতো, কত মানুষের হাত যে কত জায়গায় আটকিয়ে যেত আল্লাহ ভালো জানে, যেখানে হাত দিত আটকে দিত। ইমাম মালিক সূরা নূরের 4 নম্বর আয়াত পড়লেন, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে কেউ যদি নিরপরাধ কোনো মহিলার উপরে আন্দাজে জেনার তোহমত দেয়, উল্টা পাল্টা ধারণা করে, সে যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, অবশ্যই তাকে 80টা বেত মারা লাগবে, আর জীবনেও তার কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। শাস্তি কয়টা? আরো জোরে বলেন। একটা নিরপরাধ মানুষের উপরে আন্দাজে কোনো দোষ দিলে শাস্তি হয় 2টা। 1 নম্বরে যদি প্রমাণ স্বরূপ 4 জন সাক্ষী হাজির করতে না পারেন, তাহলে আপনাকে 80টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে জীবনেও কোনোদিন মরণ পর্যন্ত আপনার সাক্ষী আর কোর্টে গ্রহণ করা হবে না। এই আয়াতটা সূরা নূরের 4 নম্বর আয়াত যদি আজ বাংলার সংসদে থাকতো, আমার মনে হয় এ দেশটা এখন জান্নাত হয়ে যেত। আশিটা বেত মারার কথা যখন বলেছে, 79টা হয়ে গেছে, মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে, কিন্তু না, 80টা মারাই লাগবে। শেষ পর্যন্ত জল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম, আপনি তো 80টা মারার কথা বললেন, আমি গুনতে গুনতে 79টা হয়ে গেছে, কিন্তু হাত তো ছাড়ে না, আপনার রায় মনে হয় ভুল হয়েছে। ইমাম মালিক বললেন, না, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া সামিউল আলিম। সূরা নাম 8 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠান 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত এটা। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, আমার কোরআনে যা আছে সব সত্য কথা, সব। 2 নম্বরে ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত আমার কোরআনের কথা কোনো রদ বদল নেই, কোনো পাল্টানোর সিস্টেম নেই। আল্লাহ যখন 80টা বলেছে, অবশ্যই এটা সত্য, তুমি 80টা মারো। আর একটা বাকি আছে,
এই সর্বশেষ যখন একটা আঘাত লেগেছে মহিলার শরীরে, চট করে হাত খুলে গেছে। আমি এখান থেকে কয়েকটা শিক্ষা বের করলাম, নিজে অপরাধ করে যদি আপনি নিরপরাধ কোনো মানুষের ওপরে চাপিয়ে দেন, ওই শাস্তি আল্লাহ দুনিয়ায় যে কোনোভাবে আপনাকে দেবে, এরপর আপনার মরণ হবে। এটা কিন্তু বাংলাদেশের আয়াত না, এটা ভারতের আয়াত। হ্যাঁ, আল্লাহ নিজে সতর্ক করছেন এই বিষয়গুলোতে। ওই যে মহিলার স্বামী বলছিল না, আমার মহিলা, আমার মেয়ে, আমার বউ মারা গেছে, তার চামড়া আমি কাটতে দেব না, আমার বউ খুব নেককার মহিলা। এখানে কত স্বামী বসে আছে, বুকে হাত দিয়ে 100 ভাগ বলতে পারবেন যে আমার বউ আমার 100 ভাগ মন মতো? কারা বলতে পারবেন, হাত তোলেন তো। হাত বন্ধ করে দেবে এই ভয়ে, সত্য যেটা সেটা বলছেন, আলহামদুলিল্লাহ। দাঁড়ান আপনি, দুইজন বসেন, এখানে তো কেউ হাত তোলে না, তার মানে এদের বউ মন মতো না। দেখেন হাজার হাজার মানুষের ভেতরে মাত্র 2-3 জন হাত তুলেছে। এই মেয়েরা, ওই ক্যামেরা ওইদিকে মারো। নবী জানিয়েছেন কোন স্ত্রী যদি মারা যায়, তার স্বামী যদি মন থেকে বলে আল্লাহ আমার বউ কিন্তু আসলে আমার মন মতো ছিল, ভালো ছিল, মহান আল্লাহ বলেন তাকে আমি মাফ করে দেব। তাহলে হাদিস অনুযায়ী মাত্র এই 3 জনের বউ জান্নাতে যাবে, বাকি সবগুলোর বউ জাহান্নামে যাবে। মা বোনদেরকে আল্লাহ খাদিজার মতো, আসিয়ার মতো জীবন গঠন করা তৌফিক দিন, বলেন আমিন। হযরতে আসিয়াকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, যে কারণে, তার অন্যতম কারণ হচ্ছে হযরতে আসিয়া এ পৃথিবীতে সবচাইতে বেশি স্বামী ভক্তি করেছিলেন। এত বেশি স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং খেদমত দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে তাকে সালাম পাঠিয়েছে দুনিয়ায়, বলেন আল্লাহু আকবার। আর একজন মহিলাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন, তার নাম হযরতে আসিয়া। তিনিও স্বামী ভক্তির কারণে, সম্মানিতা মা বোনেরা কথা বললে ওরা বলে যে আমাদের বিরুদ্ধে বলে না, আমি তো দেখতে পাই যেটা সেইটাই বলছি। আসিয়ার মতো এত বড় জানোয়ার মার্কা স্বামী কি আপনার আছে? কথা বলেন। হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার ভেতরে গরম তেল ঢেলে দিচ্ছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, এরপরও স্বামীর জন্য বর দোয়া দেয়নি। বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। আর আপনি একটা সাবান কম হলে বর দোয়া দেন, আপনি মানুষ। মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে, নামাজ পড়ার কারণে না, রোজা রাখার কারণে না, স্বামীর নাফারমানি করার কারণে। সারা জীবন একটা লোক মাথার ঘাম পায়ে ফেলে সব ঠিক করছে, হঠাৎ একটা শাড়ি কম হয়ে গেলে আপনি রাগারাগি করেন, বর দোয়া দেন, ওর মনে দুঃখ দেন, আল্লাহর কসম আপনার পেছনের সব আমল আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মা বোনদের হেফাজত করুন, বলেন আমিন। বউ শাশুড়ির ভেতরে যে নিস্তব্ধ দ্বন্দ্ব চলছে, নীরব দ্বন্দ্ব, এটা বন্ধ হওয়া দরকার আমাদের পরিবারে। খালি কান কথা শুনে, এর কানে ওর কানে কথা শুনে শুনে দুইজনের ভেতরে সম্পর্ক হয়ে গেছে দাঁড় কুমড়ার মতো। অথচ মার মেয়ের মতো সম্পর্ক থাকলে ছেলেগুলো কোনোদিন আলাদা হওয়ার কথা না, কথা বলেন। আল্লাহ আমাদের পরিবারে যেন হযরত ওসমান রোকেয়ার মতো পরিবার দান করেন, আমিন। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই গুরুত্বপূর্ণ রজনীতে মহান আল্লাহ কিছু বিশেষ বিশেষ সিদ্ধান্ত নেবেন। সামনে যে রমজান মাস আমাদের, ফামাং শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, যারা রমজান মাস পাবে আল্লাহ বলেন তারা যেন অবশ্যই রোজা রাখে, অবশ্যই রোজা রাখবেন। যারা বলেন হুজুর গ্যাস রোজা রাখতে পারি না, না, রোজা রাখলে আরো গ্যাস ভালো হয়। সুতরাং নামাজের সময় এখন সামনে 4 মিনিট আছে, নামাজের সময়ের জন্য রাতের মেলা মাহফিল আছে আমার এই যে দিনাজপুরের কোন জায়গায় যেন ফুলবাড়িতে, ফুলবাড়ি রাঙ্গামাটি আছে, ওখানে রাত 9টায় উঠবো, ওখানে গেলে সময় পেলে আমি কথা বলবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন দিনের বেলা প্রচন্ড রোদে হাজার কাজ বাদ দিয়ে তোমার যে বান্দা বান্দিগুলো বসে আছে কোরআনে কারিমের কথাগুলো শোনার মাধ্যমে যেটা পেলাম প্র্যাকটিক্যাল জীবনে আমল করার তৌফিক দাও এ বিশাল আয়োজনে যদি খুশি হয়ে থাকো সওয়াবগুলো আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে আল্লাহ এদেরকে মাফ করে দাও সারাটা জীবন অপরাধ করতে করতে জীবনটা জাহান্নাম বানিয়ে ফেলেছি আল্লাহ এখন আর ভালো কাজও ভালো লাগে না খারাপ কাজও খারাপ মনে হয় না তুমি আমাদের জীবনকে পরিচ্ছন্ন করে দাও মুক্ত করো পাপ থেকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক আমাদের ভিক্ষা দাও এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা বেশি বেশি শ্রম দিয়েছে বিশেষ করে আমার হারুন ভাই সফিয়ান ভাই গোলাম রসুল বাবু ভাই আসাদ ভাই আমিনুর রহমান ভাই এ থানার সম্মানিত ওসি টিওনো এসএলআর এসপিডিসি এই আসনের মাননীয় এমপি শেবলি সাদিক ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য পেছনের দরজা দিয়ে সাহায্য করেছে তাদের কবুল করো তাদের জীবনের ভালো কাজ মঞ্জুর করো অন্যায় কাজগুলো মাফ করে দাও প্রশাসনের যে ভাইগুলো আজকে আমাদের এই সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য সাহায্য করেছে নিজেদের বাবা মা স্ত্রী পুত্র সন্তান ছেড়ে যারা রাত দিন ডিউটি পালন করে বাংলার জনগণের জন্য আল্লাহ এদের এই ডিউটিকে তুমি ইবাদত হিসাবে মঞ্জুর করে নাও তাদের মা বাবাকে মাফ করে দাও স্ত্রী পুত্রকে তুমি সহি সালামতে রাখো তাদের জীবনটা তুমি মেহরবানি করে কবুল করো আল্লাহ যত আলেম এখানে এসেছে আমার মুয়াজ্জিন ভাই অসুস্থ আল্লাহ শিফায়ে কামেলা জেলা নসিব করো তাকে তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও মুক্ত জীবনে যখন আমাকে ফিরিয়েই দিয়েছো আল্লাহ আমার কণ্ঠটা আগের অবস্থায় নিয়ে যাও সম্মানিত মা বোনদেরকে আমি অনেক ভালোবাসি আল্লাহ তুমি তাদেরকে আসিয়ার মতো খাদিজার মতো বানিয়ে দাও স্বামী সংসারে যাদের শান্তি নেই আল্লাহ তুমি দয়া করে শান্তি দান করো এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তুমি নিজে পূরণ করে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে নিজ গণে ক্ষমা করো আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও কখন মরণ চলে আসে জানি না আমরা প্রস্তুত আছি কিন্তু শাহাদতের মরণ চাই আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক মরণের সময় যেন একবার হলেও বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামু আলাইকুম